যেখান থেকে যাচ্ছে এই জায়গার নাম হচ্ছে বাঘাবাড়ি। বাঘাবাড়ির নাম কি কাকা, ভালো আছেন? নাম বাঘাবাড়ি, কিন্তু বাঘ এই পর্যন্ত চোখে দেখিনি, জানি না একসময় বাঘ ছিল কিনা। তো নাম, জায়গার নাম হচ্ছে বাঘাবাড়ি, আর এটা পড়েছে কেরানীগঞ্জের মধ্যে। আমরা একটু আগে এক দোকানে লাঞ্চ করলাম। তো আমরা, আমার টিমে ছিলাম মোট তিনজন, দুজন এসেছিলাম ঢাকা থেকে, আর এখানে এসে নদীর এপার এসে আরেকজন অ্যাড হয়ে গেছি। তো মোট আমরা তিনজন ছিলাম। এই তিন, ভালো, তিনজন ঢুকে খুব সুন্দর গরুর কাচ্চে বিরিয়ানি ছিল। তো গরুর কাচ্চে বিরিয়ানি আমরা তিনজন মোটামুটি লাঞ্চ চালিয়ে দিলাম। তো এরপরে আমরা এখান থেকে যাব ঘাটে, এখানে ওয়াটার বাস আছে, এটা পার হয়ে নদীর ওই পারে চলে যাব। তো এটা হচ্ছে কেরানীগঞ্জের বাঘাবাড়িতে। তো নদীর ওই পারে গিয়ে তারপরে আমরা ওখান থেকে আরেকটা বাস যোগে কোথায় যাওয়া যায় ওটা চিন্তা করবো। তো আপনাদের বাঘাবাড়িটা একটু দেখাই কেমন লাগে। এইটা নাকি বাঘাবাড়ি, বাঘাবাড়ি একসময় জানি না তো বাঘ ছিল কিনা, এই পর্যন্ত তো কোনো বাঘ চোখে পড়েনি। সালামু আলাইকুম, কেমন আছেন বড় ভাই? এটা কি বাঘাবাড়ি? না, বাঘাবাড়ি পিছনে। এটা কোন জায়গা? এটা নাগরমহল। নাগরমহল, আর এটা হলো আমাপাড়া। এদিকে নামাপাড়া, আর এদিকে এদিকে কোথায় যায় নামাপাড়া? এদিকে নদী, নদী। বাঘাবাড়ি কেন বলছি, জায়গার নাম বাঘ ছিল কখনো? আমরা বলতে পারি না, আমরা এই নাইয়া শুনছি বাঘাবাড়ি। তাই তো আপনি শুনছেন, মানে বাঘ ছিল বলে কখনো শুনেননি? এটা এই জায়গার স্থানীয় যারা তারা বলতে, তারা বলতে পারে। আমরা তো, আমারই বড় ভাইকে জিজ্ঞেস করলাম যে জায়গার নাম বাঘাবাড়ি কেন, কখনো বাঘ ছিল কিনা, ছিল? আমরা তো দেখি নাই, মাঠে দেখেননি, খালি বাঘাবাড়ির নামই শুনছেন। আপনি কি জানেন বাঘাবাড়ি কোন বাঘ ছিল কখনো এখানে? এর তো ইতিহাস বাঘ কিন্তু আমার জানা নাই, আগে পূর্বে ছিল, আপনার পূর্বপুরুষ বাঘ শুনছে এখানে ছিল। সেটা ছিল বাঘ আপনার বানানো ছিল, যেরকম জমিদারদের সামনে থাকে এরকম, ওই এই কারণে ওই বাঘাবাড়ি নামকরণ করা হয়েছিল ওই অনুযায়ী এলাকা। ও, এখন বুঝতে পারছি যে কোনো এক বিল্ডিং এর সামনে, কোনো এক স্থাপনার সামনে দুটো বাঘের মূর্তি ছিল, স্ট্যাচু ছিল, তাই এই জায়গার নাম হয়ে গেছে বাঘাবাড়ি। আসলে বাঘ কখনোই ছিল না, নাম হয়েছে বাঘাবাড়ি এই জন্যই। আমার এই এই ভাইকে অনেক ধন্যবাদ, মোটামুটি একটা ভালো ইনফরমেশন দিয়েছে। তো ঠিক আছে, ভালো থাকেন ভাই। কী নাম আপনার? আব্দুল সালাম। আব্দুল সালাম, সালাম ভাইয়ের জন্য থ্যাংক ইউ, ভালো থাকবেন, ধন্যবাদ। এখন বুঝতে পারছি বাঘাবাড়ি নাম কেন, কোনো এক বিল্ডিং এর সামনে, যেরকম আগেকার দিনে জমিদারের বাড়ি, জমিদার বাড়ির সামনে সিংহ বা বাঘের মূর্তি থাকতো, তো এখানে ঠিক সেরকম কোনো এক স্থাপনায় বা কোনো এক বাড়িতে, কোনো এক হোমরা চুমরা বাড়িতে সামনে দুটো বাঘের মূর্তি ছিল, বাঘের স্ট্যাচু ছিল, তাই এই জায়গার নাম হয়েছিল বাঘাবাড়ি।